Welcome back, my dear students, to my channel, It's Masood Sir. তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করো, যাতে আমার সমস্ত আপডেট তোমরা দ্রুত তোমাদের ইউটিউবে তোমরা দেখতে পাও। আমরা গতকালকে আমাদের আলোচনায় থ্রি কোয়েশ্চেন্স লিও টলস্টয়ের প্রথম অংশটি নিয়ে আমরা আলোচনা করেছি এবং লাইন বাই লাইন তার বাংলায় মানে করে তোমাদের শুনিয়েছি। আজকে আমরা সময় নষ্ট না করে শুরু করছি পার্ট টু। লেটস স্টার্ট। অল দ্য আনসার্স বিং ডিফারেন্ট, প্রত্যেকটি উত্তর আলাদা হওয়ায়, দ্য জার অ্যাগ্রিড উইথ নান অফ দেম, কারো সঙ্গেই একমত বা সহমত হলেন না, অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, এবং কাউকেই পুরস্কার দিলেন না। বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট আনসার্স টু হিজ কোয়েশ্চেন্স, কিন্তু তখনও তার আকাঙ্ক্ষা ছিল যে তার প্রশ্নের সে সঠিক উত্তর পাবে, তাই হি ডিসাইডেড, তিনি স্থির করলেন, টু কনসাল্ট আ হারমিট, একজন সন্ন্যাসীর সুপরামর্শ নেওয়ার। ওয়াইডলি রেনাউন্ড ফর হিজ উইজডম, যে সন্ন্যাসী তার জ্ঞানের জন্য খুব বিখ্যাত ছিলেন। দ্য হারমিট লিভড ইন আ উড, সেই সন্ন্যাসী বাস করতেন একটি বনে। উইচ হি নেভার কুইটেড, যেটা তিনি কখনোই ত্যাগ করেননি। অ্যান্ড হি রিসিভড নান, এবং তিনি কারো সঙ্গেই দেখা করতেন না, বাট কমন ফোক, সাধারণ মানুষ ছাড়া। সো দ্য জার পুট অন সিম্পল ক্লোথস, তাই জার খুব সাধারণ পোশাক পরলেন, পরিধান করলেন, পুট অন। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিটস সেল, এবং হারমিট বা সেই সন্ন্যাসীর কক্ষে পৌঁছানোর আগেই, ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, নামলেন তার ঘোড়া থেকে, অ্যান্ড এবং লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, তার দেহরক্ষীদের পেছনে রেখে, ওয়েন্ট অন অ্যালোন, একাকী এগিয়ে গেলেন। When the jar approached, যখন জার এগিয়ে যাচ্ছিলেন, the hermit was digging the ground, সেই সন্ন্যাসী তিনি মাটি কোপাচ্ছিলেন, digging খোঁড়া, in front of his hut, তার কুঁড়ে ঘরের সামনে। Seeing the jar, জারকে দেখে, he greeted him, তিনি তাকে অভ্যর্থনা জানালেন, and এবং went on digging, তার খোঁড়ার কাজটি তিনি চালিয়ে গেলেন। The hermit was frail, সেই সন্ন্যাসীটি ছিল খুব ভঙ্গুর, and এবং weak, দুর্বল, and এবং ইচ টাইম, প্রত্যেক সময়, হি স্টাক হিজ স্পেড, সে তার কোদালটি মারছিল, আঘাত করছিল, ইন টু দ্য গ্রাউন্ড, মাটিতে, অ্যান্ড এবং টার্নড আ লিটল আর্থ, এবং অল্প একটু মাটি সরাচ্ছিল। হি ব্রিথড হেভিলি, সে গভীরভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছিল। The jar went up to him. Jar
তার কাছে গেলেন অ্যান্ড সেড এবং বললেন আই হ্যাভ কাম টু ইউ আমি আপনার কাছে এসেছি ওয়াইজ হারমিট জ্ঞানী সন্ন্যাসী টু আস্ক ইউ টু আনসার থ্রি কোয়েশ্চেন্স আপনাকে তিনটি প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করতে এসেছি হাউ ক্যান আই লার্ন টু ডু আমি কিভাবে শিখতে পারি কোনো কাজ করার দ্য রাইট থিং সঠিক কাজ অ্যাট দ্য রাইট টাইম সঠিক সময় অর্থাৎ আমি কিভাবে সঠিক সময়ে সঠিক কাজ করতে পারি হু আর দ্য পিপল কারা সেই ব্যক্তি আই মোস্ট নিড যাদের আমার ভীষণ প্রয়োজন অ্যান্ড এবং টু হুম শুড আই দেয়ারফর পে মোর অ্যাটেনশন দ্যান টু দ্য রেস্ট এবং কাদেরকে আমি সবচাইতে বেশি মনোযোগ দেব অন্যদের থেকে অ্যান্ড এবং হোয়াট অ্যাফেয়ার্স কোন ঘটনাগুলি আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট আমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ অ্যান্ড এবং নিড মাই ফার্স্ট অ্যাটেনশন এবং আমার প্রথম মনোযোগ দাবি করে দ্য হারমিট লিসেন্ড টু দ্য জার সন্ন্যাসী জারের কথা শুনলেন বাট আনসার্ড নাথিং কিন্তু কোনো উত্তর দিলেন না হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড তিনি শুধুমাত্র তার হাতে থুথু ফেললেন অ্যান্ড এবং রিকমেন্সড ডিগিং এবং তার খোঁড়ার কাজ পুনরায় শুরু করলেন ইউ আর টায়ার্ড আপনি ক্লান্ত সেড দ্য জার জার বললেন লেট মি টেক দ্য স্পেড আমাকে কোদালটি দিন অ্যান্ড এবং ওয়ার্ক আ হোয়াইল ফর ইউ এবং আপনার জন্য কিছুক্ষণ কাজ করতে দিন থ্যাঙ্কস ধন্যবাদ সেড দ্য হারমিট সন্ন্যাসী বললেন অ্যান্ড এবং গিভিং দ্য স্পেড টু দ্য জার জারকে কোদালটি দিয়ে হি স্যাট ডাউন তিনি বসে পড়লেন অন দ্য গ্রাউন্ড মাটির ওপরে When he had dug two beds, যখন তিনি দুটি জমির ফালি খোড়া খুঁড়লেন বা তার যখন দুটো জমির ফালি খোড়া হলো দ্য জার স্টপড জার থেমে গেলেন অ্যান্ড রিপিটেড হিজ কোয়েশ্চেন্স এবং তার প্রশ্নের পুনরাবৃত্তি করলেন দ্য হারমিট সেই সন্ন্যাসী অগেইন আবারও পুনরায় গেভ নো আনসার কোনো উত্তর দিলেন না বাট রোজ কিন্তু উঠে দাঁড়ালেন স্ট্রেচড আউট হিজ হ্যান্ড তার হাত প্রসারিত করলেন ফর দ্য স্পেড কোদালের জন্য অ্যান্ড এবং সেড বললেন নাও রেস্ট আ হোয়াইল এবার আপনি একটু কিছুক্ষণ আরাম করুন অ্যান্ড এবং লেট মি ওয়ার্ক আ বিট এবং আমাকে কিছুটা কাজ করতে দিন বাট কিন্তু দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড কিন্তু জার তাকে কোদালটি দিলেন না অ্যান্ড এবং কন্টিনিউড টু ডিগ এবং তিনি খোঁড়ার কাজটি চালিয়ে গেলেন ওয়ান আওয়ার পাস্ট এক ঘন্টা অতিক্রান্ত হল অ্যান্ড অ্যানাদার এবং আরও এক ঘন্টা দ্য সান বিগ্যান টু সিঙ্ক সূর্য ডুবতে শুরু করল বিহাইন্ড দ্য ট্রিজ গাছের পেছনে অ্যান্ড এবং দ্য জার সেই জারটি অ্যাট লাস্ট স্টাক দ্য স্পেড ইন টু দ্য গ্রাউন্ড শেষ পর্যন্ত কোদালটিকে মাটিতে গাঁথলেন অ্যান্ড সেড এবং বললেন আই কেম টু ইউ আমি আপনার কাছে এসেছিলাম ওয়াইজ ম্যান জ্ঞানী ব্যক্তি ফর আন আনসার একটি উত্তরের জন্য
টু মাই কোয়েশ্চেন্স, আমার প্রশ্নের। ইফ ইউ ক্যান গিভ মি নান, যদি আপনি আমাকে কোনো উত্তর দিতে না পারেন, টেল মি শো, তাহলে আমাকে সেটি বলুন। অ্যান্ড এবং আইল রিটার্ন হোম, তাহলে আমি আমার গৃহে প্রত্যাবর্তন করব বা ফিরে যাব। হেয়ার কামস সামন রানিং, এই দেখুন কেউ একজন দৌড়ে আসছে। সেড দ্য হারমিট, সেই সন্ন্যাসী বললেন। লেট আস সি হু ইট ইজ, চলুন দেখি এটা কে। দ্য জার টার্নড রাউন্ড, সেই জারটি তিনি পেছনে ফিরে তাকালেন। অ্যান্ড স এবং দেখলেন আ বিয়ার্ডেড ম্যান, একজন দাড়িওয়ালা মানুষ, কাম রানিং আউট অফ দ্য উড, বনের বাইরে দৌড়ে বেরিয়ে আসছে। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস, সেই মানুষটি তার হাত দুটি ধরেছিলেন, প্রেসড চেপে এগেনস্ট হিজ স্টমাক, তার পেটের প্রতি, তার পেটটিকে হাত দিয়ে চেপে ধরেছিলেন। অ্যান্ড এবং ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম, এবং তার নিচ থেকে রক্ত বেরোচ্ছিল, নির্গত হচ্ছিল। হোয়েন হি রিচড দ্য জার, যখন সে জারের কাছে পৌঁছল, হি ফেল, সে পড়ে গেল, ফেন্টিং, অজ্ঞান হয়ে, অন দ্য গ্রাউন্ড, মাটিতে, মর্নিং ফেবলি, খুব দুর্বলভাবে, গোঙাতে গোঙাতে। দ্য জার, সেই জারটি, অ্যান্ড এবং দ্য হারমিট, সন্ন্যাসী, আনফ্যাশনড দ্য ম্যানস ক্লোদিং, খুলে দিলেন সেই মানুষটির পোশাক। দেয়ার ওয়াজ আ লার্জ উন্ড, সেখানে একটি বড় আঘাত ছিল, ইন হিজ স্টোমাক, তার পেটে। দ্য জার, জারটি ওয়াস্ট, পরিষ্কার করলেন, ইট অ্যাজ বেস্ট হি কুড, যতটা ভালো তিনি পারতেন। অ্যান্ড এবং ব্যান্ডেজড ইট, এটা পট্টি লাগিয়ে দিলেন, উইথ হিজ হ্যান্ডকারচিফ, তার রুমাল দ্বারা। অ্যান্ড উইথ আ টাওয়েল দ্য হারমিট হ্যাড, এবং তা হারমিট বা সেই সন্ন্যাসীর একটি তোয়ালে বা গামছা দ্বারা। তাহলে এখানে দুটো জিনিস তিনি ব্যবহার করলেন, একটি হচ্ছে তার নিজের রুমাল এবং আরেকটি হচ্ছে সেই সন্ন্যাসীর গামছা বা তোয়ালে। বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, কিন্তু রক্ত বওয়া বা রক্ত বয়েই চলেছিল, সেটা কিছুতেই বন্ধ হচ্ছিল না। অ্যান্ড এবং দ্য জার এগেইন, সেই জারটি আবারও, এগেন অ্যান্ড এগেন, বারংবার, সেই জারটি, দ্য জার এগেন অ্যান্ড এগেন, জার বারংবার রিমুভড দ্য ব্যান্ডেজ, পট্টিটি বের করে নিচ্ছিলেন, সোকড উইথ ওয়ার্ম ব্লাড, যেটা ভেজা ছিল উষ্ণ রক্তে বা গরম রক্তে। অ্যান্ড ওয়াস্ট, এবং পরিষ্কার করছিলেন, অ্যান্ড রিব্যান্ডেজড দ্য উন্ড, এবং আঘাতটি পুনরায় আবার পট্টি দিয়ে বেঁধে দিচ্ছিলেন। হোয়েন অ্যাট লাস্ট, যখন শেষ পর্যন্ত দ্য ব্লাড সিজড ফ্লোয়িং, রক্ত বন্ধ হল, দ্য ম্যান রিভাইভড, সে মানুষটি বেঁচে উঠল। অ্যান্ড এবং আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, এবং কিছু পান করার জন্য চাইল। দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটার, জার সতেজ বা টাটকা জল তাকে দিলেন। অ্যান্ড এবং গেভ ইট টু হিম, এবং তাকে সেটা দিলেন, নিয়ে এলেন এবং তাকে দিলেন। দ্য জার ব্রট, নিয়ে এলেন ফ্রেশ ওয়াটার, পরিষ্কার পানীয় জল, এবং সেটা তাকে দিলেন। মিন হোয়াইল, ইতিমধ্যেই, দ্য সান হ্যাড সেট, সূর্য অস্ত গিয়েছে। অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল, এবং পরিবেশটাও সুশীতল হয়ে উঠেছে। সো দ্য জার, সুতরাং জার, উইথ দ্য হারমিটস হেল্প, সন্ন্যাসীর সহায়তায়, সাহায্যে, ক্যারিড দ্য উন্ডেড ম্যান, সেই আহত লোকটিকে বয়ে নিয়ে গেলেন, ইন টু দ্য হার্ট, কুড়েঘরের ভেতরে।
অ্যান্ড লেড হিম অন দ্য বেড, এবং তাকে বিছানায় শুইয়ে দিলেন। লাইং অন দ্য বেড, বিছানায় শুয়ে দ্য ম্যান, সেই মানুষটি ক্লোজড হিজ আইজ, তার চোখ দুটি বন্ধ করে নিল, অ্যান্ড এবং ওয়াজ কোয়াইট, এবং শান্ত হয়ে গেল। বাট দ্য জার ওয়াজ সো টায়ার্ড, কিন্তু সেই জার এতটাই ক্লান্ত ছিল উইথ হিজ ওয়াক, তার হাঁটার জন্য, অ্যান্ড এবং উইথ দ্য ওয়ার্ক হি হ্যাড ডান, এবং যে কাজটি সে করেছে তার জন্য, দ্যাট হি ক্রাউচ ডাউন অন দ্য থ্রেশহোল্ড, সে ঝপ করে বসে পড়ল দরজায়, অ্যান্ড অলসো ফেল অ্যাসলিপ, এবং সে ঘুমিয়ে পড়ল সো সাউন্ডলি দ্যাট হি স্লেপ্ট অল থ্রু দ্য শর্ট সামার নাইট, এবং এতটাই গভীর ঘুম তার এসেছিল যে সে পুরো গ্রীষ্মের রাত্রিটা সে ঘুমিয়েই কাটালো। হোয়েন হি অ্যাওক ইন দ্য মর্নিং, যখন তিনি সকালে ঘুম থেকে জাগলেন, ইট ওয়াজ লং বিফোর হি কুড রিমেম্বার, তিনি এটা বুঝতে তার অনেক দেরি লাগলো, হোয়ার হি ওয়াজ, তিনি কোথায় ছিলেন, অর হু ওয়াজ দ্য স্ট্রেঞ্জ বিয়ার্ডেড ম্যান লাইং অন দ্য বেড, এবং কে ছিল সেই আগন্তুক দাড়িওয়ালা লোকটি যে বিছানায় শুয়েছিল, অ্যান্ড এবং গেজিং ইন্টেন্টলি অ্যাট হিম উইথ শাইনিং আইজ, এবং চকচকে চোখ দিয়ে তার দিকে এক দৃষ্টে তিনি তাকিয়েছিলেন। ধন্যবাদ আজকের মতো, আমরা নেক্সট ভিডিওতে পরের এবং এর শেষ অংশটি আমরা দেখব। তোমাদের সকলকে ধন্যবাদ, ভালো থেকো, এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটি প্রেস করো। ধন্যবাদ সকলকে, খুব ভালো।